দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বারাকাতু। আশা করি আল্লাহর রহমতে এই করোনাকালীন সময়ে বাবা মা সব ভালো আছো। আজকে তোমাদের দ্বিতীয় অধ্যায় লেনদেন সম্পর্কে আলোচনা করব। এই লেনদেনের বিষয়ের মধ্যে তোমাদের হিসাব বিজ্ঞান আমি আজকে তোমাদের জন্য প্রস্তুত করেছি। চালান এবং ক্যাশ নামো, চালান এবং ক্যাশ নামো দুটি বিষয় পাশাপাশি রেখেছি এবং তোমাদের বইয়ের পৃষ্ঠা নম্বর 17, এই 17 পৃষ্ঠায় যদি তোমরা ফলো করো বা দেখো তাহলে চালান এবং ক্যাশ মেমো সহ বুঝতে পারবে। এছাড়াও তোমাদের ডেবিট নোট এবং ক্রেডিট কার্ড রয়েছে। লেনদেন সম্পর্কে আগে তোমাদের একটু ধারণা দিই, যে ঘটনা ঘটলে একটি আর্থিক প্রতিষ্ঠানে টাকার পরিমাণ কমবে বা বাড়বে, আর্থিক সুবিধা দিবে বা প্রদান করবে বা কেউ গ্রহণ করবে, অর্থাৎ কেউ কিছু আদান করবে প্রদান করবে অর্থের বিনিময়ে, কোনো পণ্যদ্রব্য আদান প্রদান করলে, অর্থাৎ ব্যবসায়ের আর্থিক সুবিধা বাড়বে অথবা কমবে, বাড়লে এবং কমলে সেটি হবে লেনদেন। যেমন মনে করো আমি দোকান থেকে 10টি কলম কিনলাম 100 টাকা দিয়ে, এই 100 টাকা যখন দিলাম দোকানদার আমাকে 10টি কলম দিল, দোকানদারের সাথে আমার এই 10টি কলমের কারণে 100 টাকা দিতে হয়েছে, এটি একটি লেনদেন। এরকম যত ঘটনা ঘটবে সকল ঘটনাই লেনদেন, কিন্তু সকল ঘটনাকে আবার লেনদেন বলা যাবে না যদি আর্থিক অবস্থার পরিবর্তন না হয়। ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন হলে এটিকে লেনদেন ধরা যাবে, নতুবা লেনদেন ধরা যাবে না। যেমন তোমার কাকা বিদেশ থেকে এসে তোমাকে একটি আংটি উপহার দিল, তাহলে আংটিটি উপহার দিল, যদিও আংটির দাম 3000 টাকা, কিন্তু আংটিটি উপহার দেওয়ার কারণে তোমার আর্থিক অবস্থার কোনো পরিবর্তন হয়নি, বিধায় এটি লেনদেন নয়। যেমন ব্যবসায়ের একটি কম্পিউটার করার সিদ্ধান্ত গ্রহণ করা হলো, হয়েছে 50,000 টাকা দিয়ে একটি কম্পিউটার ক্রয় করা হবে, এটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে, বিধায় ব্যবসায়ের আর্থিক অবস্থার কোনো পরিবর্তন ঘটেনি, সুতরাং এটি কোনো লেনদেন নয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ধরো কোনো একটি বাড়ি ক্রয়ের চুক্তি গ্রহণ করা হলো অথবা মেশিন ক্রয়ের চুক্তি গ্রহণ করা হলো, ধরো 2,00,000 টাকার মেশিন ক্রয়ের চুক্তি, চুক্তিতে আবদ্ধ হলো অন্য একটি কোম্পানির সাথে, যেহেতু এটি চুক্তিতে আবদ্ধ হয়েছে সুতরাং এটি লেনদেন নয়। আর যদি মেশিনগুলো 2,00,000 টাকাতে নগদে ক্রয় করা হতো তাহলে নগদ টাকার লেনদেন হতো, একদিক দিয়ে সম্পদ আসতো অন্যদিক দিয়ে সম্পদ চলে যেত, সুতরাং এটি হতো লেনদেন। তাহলে লেনদেন হতো বলে অবশ্যই আর্থিক অবস্থার পরিবর্তন হবে, কোনো জায়গায় উপহার চুক্তি এবং সিদ্ধান্ত গ্রহণ হলে সেটি লেনদেন হবে না। ধরে নেও যে ব্যবসায়ের মালিকের একটি পুত্র সন্তান গ্রহণ করা হলো, জন্মগ্রহণ করলো, তাহলে মালিকের এই পুত্র সন্তান জন্মগ্রহণ করার কারণে একটি হাসির খবর এবং সুখবর বটে, কিন্তু এটি একটি লেনদেন না। অন্যদিকে ব্যবসার মালিক মারা গেল, তার মৃত্যুতে অনেক ক্ষয়ক্ষতি হবে, কিন্তু এটা পরিমাপ করা যাবে না আর্থিক অবস্থার কোনো পরিবর্তন দ্বারা, সুতরাং এটি কোনো লেনদেন হবে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চালান হচ্ছে একটি প্রামাণ্য দলিল, ক্রয় এবং বিক্রয়ের একটি প্রামাণ্য দলিল, বাকিতে পণ্য ক্রয় করলে চালান দিতে হয়, অর্থাৎ বিক্রেতা ক্রেতার নিকটে চালানের কপি পাঠায় যে কত টাকার পণ্য সে বাকিতে ক্রয় করলো, তার মালগুলো তার দোকানে বা ব্যবসায় পৌঁছে যাবে এবং চালানে সই করবে দামি আমার মাল বুঝে পেলাম। তো এখানে দেখা যাচ্ছে যে চালান নম্বর, তারপরে এটার নাম হচ্ছে সুমনা ট্রেডার্স, এটা হচ্ছে বিক্রেতা, 53 নিউ মার্কেট ঢাকা, এখানে নিউ মার্কেট না হয়ে মিরপুর হতে পারতো, রামপুরা হতে পারতো, তারপরে বাংলা মাঠ হতে পারতো অথবা মোহাম্মদপুর হতে পারতো, তারিখ যে তারিখে আমরা ক্রয় বিক্রয় করবো সে তারিখ থাকবে এবং ঠিকানা খ লিখেছি এখানে, যার যে যে ক্রেতা সে তার যে ঠিকানা সেটি এখানে লিপিবদ্ধ করতে হবে। এখানে আছে ক্রেতার নাম, ধরো ক্রেতার নাম সারদা হোসেন, তার ঠিকানা হচ্ছে মিরপুর, তার ঠিকানা কোথায় মিরপুর, তাহলে এখানে লিখতে হবে মিরপুর, ক্রেতার নাম হচ্ছে সারদা ট্রেডার্স মিরপুর। এবার হচ্ছে কর্মিক নম্বর 1, মালের বিবরণ, দর, পরিমাণ, টাকার পরিমাণ। এখন আমরা দেখব
যে এখানে কি চাল দেওয়া আছে, নাজির সার চাল, নাজির সার চাল অথবা মিনিকেট চাল হতে পারতো, দর হচ্ছে 45 টাকা দরে, প্রতি কেজি 40 টাকা, এইরকম 100 কেজি চালের দাম কত আছে, 100 কেজি চালের দাম হবে 40,000 টাকা, কত টাকা, 40,000 টাকা, 40 দিয়ে 100 কে গুণ করলে হবে 40,000 টাকা। আমি যেহেতু এখান থেকে বাকিতে ক্রয় করেছি, আমাকে কোম্পানি অর্থাৎ বিক্রেতা আমাকে সুবিধা দিয়েছে, অর্থাৎ সুমন ট্রেডার্স এই ক্রেতাকে সুবিধা দিয়েছে 5% কারবারি দর, অর্থাৎ যে ধার্য মূল্য আছে 40,000 টাকা, এই 40,000 টাকা থেকে 2,000 টাকা কম নিলে 38,000 টাকা হয়, কত টাকা, 38,000 টাকা হয়, এটা হচ্ছে ধার্য মূল্য। এখন বাংলায় কথায় লিখে দিতে হবে 38,000 টাকা মাত্র, 38,000 টাকা মাত্র। বিক্রয় শর্ত কি, 2/10, যদি 10 তারিখের মধ্যে টাকা পরিশোধ করে তাহলে 2% বাটা পাবে, যদি 10 তারিখের মধ্যে এই 38,000 টাকা পরিশোধ করে তাহলে 2% কারবারি বাটা পাবে না, নগদ বাটা পাবে, নগদ বাটা পাবে। তাহলে যদি 10 তারিখের মধ্যে টাকা দেয় তাহলে 2% বাটা পাবে, তা না হলে ওই মাসের 30 তারিখের মধ্যে টাকা প্রদান করতে হবে। এখানে আছে স্বাক্ষর, কার স্বাক্ষর, এই যে যিনি বিক্রি করেছেন এই বিক্রেতার স্বাক্ষর, ধরো বিক্রেতা কে আছে, সুমন ট্রেডার্স, সুমন ট্রেডার্সের পক্ষে স্বাক্ষর করতে হবে। নিচে লেখা আছে বিশেষ দ্রষ্টব্য ভুল ত্রুটি সংশোধন যোগ্য, যদি এই হিসাব নিকাশে কোনো ভুল হয় তাহলে এই সুমন ট্রেডার্সের পক্ষে ক্রেতার সাথে, সুমন ট্রেডার্স এবং ক্রেতার সাথে একটি সমন্বয় হবে এবং সংশোধন হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে নাজির সার চাল না হয়ে কিন্তু ডাল হতে পারত, 1 বস্তা ডাল, এখানে 1 বস্তা, 1 বস্তার দাম কত, ধরো 1 বস্তা ডালের দাম আছে 3,000 টাকা, তাহলে 30 বস্তার দাম হবে কত, 30 বস্তার দাম হবে কত, 3,000 টাকা হলে 90,000 টাকা হবে। এইভাবে আমরা হিসাব করব, অর্থাৎ পরিমাণ এবং দর এই দুটোর গুণফল হবে এইটা। এখন আমাদের আসবো ক্যাশ মেমো। প্রিয় শিক্ষার্থী বন্ধু, দশম শ্রেণীর শিক্ষার্থী তোমরা মনোযোগ দিয়ে শোনো, ভাউচার নম্বর যাই হোক এটা কোনো টেনশন না, এটা তোমাদের প্রশ্নে এই ভাউচার নম্বর দেওয়া থাকবে, ঠিক তেমনিভাবে চালান নম্বরও দেওয়া থাকবে। এটা লিখেছি আমি মিম স্টোর 15 মিরপুর ঢাকা, আমি মিরপুর এলাকায় থাকি তাই মিরপুরের ঠিকানা দিলাম, তারিখ আছে আজকে 19/7/2021, আজকে তারিখটা দিয়েছি 19/7/2021, এটা নাম হলো ক্যাশ মেমো। ক্যাশ মেমো কি, কেউ যদি পণ্যদ্রব্য বিক্রেতার কাছ থেকে ক্রয় করে তাহলে তার ক্রয়কৃত পণ্যের নগদ একটি ভাউচার তুলে দিতে হয় এবং সেটা তার ভাউচার কপি আছে, কপিতে লিখতে হয় প্রথম হলো ক্রেতার নাম, ক্রেতার নাম আমি এখানে দিয়েছি সীমান্ত ব্রাদার্স, এখানে রোমানা ব্রাদার্স হতে পারত, তুহিন স্টোর হতে পারত, অর্থাৎ ক্রেতার যার নাম সে ক্রেতার নাম, ঠিকানা আমি এখানে লিখেছি রামপুরা ঢাকা, ক্রেতার যে ঠিকানা আছে সেটা ঠিকানা এখানে তুলে দিতে হবে, রামপুরা ঢাকা, এখানে রামপুরা না হয়ে মতিঝিল হতে পারত, মোহাম্মদপুর হতে পারত ইত্যাদি। কর্মিক নম্বর কত, 1, কিনেছি কি জেল পেন, এই যে আমার হাতে দেখছো এটার নাম জেল পেন বা স্বাক্ষর পেন, এই পেনের দাম হচ্ছে প্রতিটা 5 টাকা দরে, কত পিস কিনেছে, পরিমাণ 1,000 পিস কিনেছে, 5 দিয়ে 1,000কে গুণ করলে হবে 5,000 টাকা, 5 দিয়ে 1,000কে গুণ করলে হবে 5,000 টাকা। এখন হলো কারবারি বাটা 5%, এই কারবারি বাটা 5% আসে 250 টাকা, এখন এই 5,000 থেকে এই 250 টাকা বিয়োগ করলে আসবে 4,750 টাকা, এখন এই 4,750 টাকা ক্রেতা এই সীমান্ত ব্রাদার্সকে দিয়ে দেবে, ক্রেতাকে না সরি সীমান্ত ব্রাদার্স দিয়ে দেবে কাকে, মিম স্টোরকে, ক্রেতা হচ্ছে সীমান্ত ব্রাদার্স, এই সীমান্ত ব্রাদার্স এই 4,750 টাকা নগদে এই মিম স্টোরকে দিয়ে দেবে, মিম স্টোরকে দিয়ে দিলে তখন আমাদের এই টাকা বিমান হবে। এখন টাকা সাধারণত কথায় লিখতে হয় 4,750 টাকা মাত্র, 4,750 টাকা মাত্র, ক্রেতার স্বাক্ষর এবং এই দিকে ডান দিতে হবে বিক্রেতার স্বাক্ষর। এই যে নগদে পণ্য বিক্রি করা হলো, এই পণ্য বিক্রির ক্ষেত্রে কি লেখা আছে দেখো, বিক্রিত পণ্য ফেরত নেওয়া হয় না,
বিক্রিত পণ্য ফেরত নেওয়া হয় না। এই যে এটা একটা শর্ত, এটা একটা শর্ত। তাহলে চালান এবং ক্যাশ মেমো, চালান এবং ক্যাশ মেমোর মধ্যে তোমরা সরাসরি দেখতে পেলে যে এটার ডিফারেন্স হচ্ছে বাকিতে পণ্য করা আর এটা হচ্ছে নগদে পণ্য করা। আবার যদি অন্যদিকে দেখি যে বাকিতে পণ্য বিক্রয় আবার নগদে পণ্য বিক্রয়, এটা শুধুমাত্র বাকিতে, এটা শুধুমাত্র নগদে পণ্য বিক্রি হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের বইতে এই দ্বিতীয় অধ্যায়ে লেনদেন সম্পর্কে তোমাদের পরিপূর্ণভাবে দেওয়া আছে। আমি লেনদেনের ব্যাখ্যা দিয়েছি, তারপরে তোমাদেরকে চালান এবং ক্যাশ মেমো দেখালাম, এরপরে তোমাদের বইতে এই ডেবিট নোট এবং ক্রেডিট নোট, ক্রেডিট ভাউচার এবং ডেবিট ভাউচার দেওয়া আছে। এগুলো 2 মার্কের বা 4 মার্কের জন্য থাকবে, তোমরা একটা বাসায় শিখে নেবে। সকলে ভালো থাকো, তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে এখনই আমার ক্লাস সমাপ্ত করলাম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।